করোনা সতর্কতায় বাংলাদেশ সফরে টি টোয়েন্টি ম্যাচ বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দ্রুতই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ। জাহি চৌধুরীর রিপোর্ট। করোনার ধাক্কায় বাতিল হয়েছে টাইগারদের একের পর এক হোম এবং অ্যাওয়ে সিরিজ। অবশেষে পূর্বনির্ধারিত সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি মাসের শুরুতে সিরিজের সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম এবং ঢাকা পর্যবেক্ষণ করে গেছে বোর্ডটির প্রতিনিধি দল। করোনা মোকাবেলায় বিসিবির আয়োজন নিয়ে সন্তোষও প্রকাশ করে দলটি, কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। টেস্ট ও ওয়ানডের সাথে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি দলে রয়েছে অনেক পরিবর্তন, তাই করোনায় দুবার দল পাঠানোর বিপক্ষে ক্যারিবীয় বোর্ড। টি টোয়েন্টিতে মনে হয় আমরা খেলছি না, কারণ ওয়েস্ট ইন্ডিজ মনে হয় খেলতে যাচ্ছে না, ওরা টুর্নামেন্টটা শর্ট করতে যাচ্ছে। আর ওদের একটা প্রবলেম যে টি টোয়েন্টি যেহেতু ওদের ডিফারেন্ট টিম খেলে, সুতরাং ওই টিমকে আবার উড়িয়ে আনা নিয়ে যাওয়া হয়তো বা এইগুলো কোনো সমস্যা থাকতে পারে, বাট ওয়েস্ট ইন্ডিজ আসছে এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার হবে। শুধু টি টোয়েন্টি নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজও ছোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই পরিচালক। একটা টেস্ট মনে হয় কমে যেতে পারে। আসলে সিচুয়েশনটা এখন সারা ওয়ার্ল্ডওয়াইড এমন একটা ব্যাপার যেখানে আমরা কিছু ক্ষেত্রে ফোর্সও করতে পারছি না আসলে, কারণ কেউ লম্বা সময়, কারণ আপনি জানেন যে কোয়ারেন্টাইন থাকাটা প্লেয়ারদের জন্য মানসিকভাবে কতটা ডিস্টার্বড। আসলে ইটস নট ইজি, মানে মাঠে তারা খেলছে বা সারাদিন হোটেলে বন্দি আর মাঠে বন্দি, এরকম জীবনটা আসলে কারোর জন্যই খুব একটা মানে সুখকর না। বাট তারপর আমি স্টিল বিলিভ যে ওয়েস্ট ইন্ডিজ আসুক, আমাদের সাথে দুটা টেস্ট ম্যাচ বা তিনটে ম্যাচ যেটাই হোক, বাংলা ছেলেরা ইন্টারন্যাশনাল খেলায় ফিরবে, সেটা সবচেয়ে বড় জিনিস আসলে আমাদের। এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শেষ হলে টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে বিসিএল এর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচক প্যানেলের পক্ষ থেকে। টি টোয়েন্টি ক্রিকেটের সাথে টেস্ট ক্রিকেটের কম্পেয়ার করতে পারবেন না, এটা টেস্ট ক্রিকেটের সিলেকশন আপনার কখনো টি টোয়েন্টি দিয়ে হয়নি। টি টোয়েন্টি এটা আরেকটা ফরম্যাটের খেলা, অন্যরকম ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেট সর্বোচ্চ খেলা, এখানে এক্সপিরিয়েন্সের যথেষ্ট কাজে লাগে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করছি যে চার দিনে কটা ম্যাচ খেলানো যায়, ঠিকভাবে আলোচনা করছি, প্ল্যানটা করা হচ্ছে। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে প্ল্যানটা আমরা বলে দেবো কীভাবে করছি। শেষ পর্যন্ত সিরিজে কতটি ম্যাচ আয়োজন হচ্ছে তা শিগগিরই ঘোষণা দেবে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।